রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস, মোটামুটি 60টি ওয়ার্ডের মধ্যে একটি স্টোরি লেখ, বেস্ট অন দি ফলোয়িং হিন্টস, নিম্নলিখিত হিন্টসগুলোকে বেস করে। অ্যান ওল্ড ফার্মার কলস হিজ লেজিশনস, একজন বয়স্ক কৃষক ডাকে তার অলস পুত্রদের, আস্কস দেম, তাদেরকে বলে টু ডিগ আপ ট্রেজার, সম্পদ খুঁড়ে বার করতে, স্টোরড ইন দ্য ফিল্ড, জমির মধ্যে জমা করে রাখা আছে, মানে জমির তলায়, মাটির তলায়। সন্স ডিগ আপ ফিল্ড, পুত্ররা জমি খনন করে, বাট ফাইন্ড নো ট্রেজার, কিন্তু কোনো সম্পদ খুঁজে পায় না। ফার্মার আস্কস দেম টু সো সিডস, কৃষক বলে তাদের বীজ ছিটিয়ে দিতে, এ রিচ হারভেস্ট, প্রচুর ফসল হয়। সন্স আন্ডারস্ট্যান্ড, পুত্ররা উপলব্ধি করতে পারে বা বুঝতে পারে দি ভ্যালু অফ হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রমের মূল্যটা। আমি স্টোরিটা পড়ছি, অ্যান ওল্ড ফার্মার অ্যান্ড হিজ লেজি সন্স, একজন বয়স্ক কৃষক এবং তার অলস পুত্ররা। ওয়ান্স অ্যান ওল্ড ফার্মার হ্যাড 3 সন্স, এক সময় একজন বয়স্ক কৃষকের 3টি পুত্র ছিল। দি সন্স ওয়ার লেজি, পুত্ররা ছিল অলস, অ্যান্ড ডিড নট ডু এনি ওয়ার্ক, এবং কোনো কাজ করত না। দি ফার্মার বিকেম ওয়ারিড, কৃষক চিন্তিত হয়েছিল, অ্যান্ড ওয়ান্টেড টু টিচ দেম, এবং তাদেরকে শিক্ষা দিতে চেয়েছিল। ওয়ান ডে হি কল্ড দেম, একদিন সে ডেকেছিল তাদের, অ্যান্ড সেড, এবং বলেছিল দ্যাট যে হি হ্যাড ট্রেজার স্টোরড ইন দ্য ফিল্ড, তার জমির মধ্যে সম্পদ জমা রাখা আছে। দি সন্স বিলিভড ইট, পুত্ররা এটা বিশ্বাস করেছিল, অ্যান্ড ডাগ আপ দি ফিল্ড, এবং জমিটা খনন করেছিল, বাট ফাউন্ড নো ট্রেজার, কিন্তু কোনো সম্পদ খুঁজে পায়নি। দি ফার্মার প্রপোজড, কৃষক প্রস্তাব দিয়েছিল দেম তাদের টু সো সিডস, বীজ ছড়িয়ে দিতে, দে এগ্রিড, তারা একমত হয়েছিল বা সম্মত হয়েছিল, অ্যান্ড সোড সিডস, এবং বীজ ছিটিয়ে দিয়েছিল অন দি ফিল্ডস, জমিটার ওপরে। আফটার ফিউ মান্থস, কিছু মাস পরে দে গট রিচ হারভেস্ট, তারা প্রচুর ফসল পেয়েছিল, দে সোল্ড দি ক্রপস, তারা শস্যগুলো বেচেছিল ইন দ্য মার্কেট বাজারে, অ্যান্ড আর্নড এ লট অফ মানি, এবং প্রচুর অর্থ অর্জন করেছিল। দি সন্স দেন আন্ডারস্টুড, পুত্ররা তখন বুঝতে পেরেছিল দ্যাট যে হার্ডওয়ার্ক ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ, কঠোর পরিশ্রমই হয় সব থেকে শ্রেষ্ঠ সম্পদ। মরাল, হার্ডওয়ার্ক আর্নস সাকসেস, কঠোর পরিশ্রম সফলতা অর্জন করে, অথবা হার্ডওয়ার্ক ইজ দ্য কজ অফ অল সাকসেস, কঠোর পরিশ্রমই হয় সমস্ত সফলতার কারণ। এই দুটো মরালের মধ্যে যে কোনো একটি চয়েস করতে হবে।